আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কি মেনু রান্না করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন শেয়ার দিয়ে দেবেন তো আজকে আপনাদের কই দিয়ে পুঁটি মাছ রান্না করব তো এটা আমাদের এলাকায় কই বলে বা চিচিঙ্গা জেডি বলে তো এ দুইটার একটা বলে তো আপনারা যে যেটাই মানে ভাবেন সেটাই তো এখানে আমি মাছটা খুব লাল করে ভেজে নিয়েছি তো এটা ভালো করে ভেজে নেওয়ার কারণ আমি আবার একটু ভালো ভেজেই খাই একদম আবার অনেকে হালকা বাজে ওটা আমার পছন্দ না তো এখানে আমি আলু আর চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম এগুলো এখন আমি ভালো করে একদম তেলের সাথে কষিয়ে নেব তো এভাবে পেস্টর সাথে দিয়ে দিচ্ছি যেহেতু তরকারিটা একদম নাড়াচাড়া হবে এই জন্য পেস্ট আগে দিই সবজিটা যদি ভালো করে ই করেন তাহলে আর এত কিছু করতে হয় না তো ভালো করে আমি সবজিটা নেড়ে চেড়ে দিয়েছি এখানে আদাবাটা দিয়ে দিলাম আর সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম তো এগুলো আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি একদম ভালো করে কষা যত কষাবেন মানে তেলের সাথে আর তরকারি খাইতে কিন্তু অতটাই ভালো লাগে তো তো ভালো করে আমি কষা নিচ্ছি তো এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়ো সাথে দিয়ে দিলাম তো এগুলো আবার তেলের সাথে আরও একটু নেড়ে চেড়ে নিলাম তো এখন আমি সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিব তো ভালো করে একটু নেড়ে চেড়ে তো আপনারা খুব সহজই দেখতে পারতেছেন যে কিভাবে তরকারি রান্না করতেছি আর আমি জানি না আমার রেসিপিগুলো সত্যি আমি কার কাছে ভালো লাগে অবশ্যই যাদের কাছে ভালো লাগে অবশ্যই তারা কমেন্টে জানাবেন আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি নিজে রান্না করি বলে কথা নেই মানে অনেক তরকারিটা অনেক মজা হয় হয়তো বা কারো কারো কাছে আমার রান্নাটা ভালো লাগতে পারে কারো কাছে নাও লাগতে পারে হয়তো বা এক একজনে এক একভাবে রান্না করে কিন্তু আমি আমার মতেই রান্না করি তো আমি ফাইনালি পানি দিয়ে দিয়ে তারপরে এখন আমি এটা একদম জোলটা একটু কষা কষা হলে আমি জিরা অ্যাড করে দিয়ে তারপর এটা আমি পরিবেশন করে নিব দেখেন কত সুন্দর একদম শটখ্যাডে আমি আপনাদের রেসিপিটা দেখা দিলাম তো এখানে জিরাটা দিয়ে দিলাম আর এখন আর একটু পানিটা একদম ইয়া হলে মাখা মাখা হলে আমি তরকারিটা উঠিয়ে নিব তো খুব সহজভাবে আমি আপনাদের রান্না করে দেখালাম আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে যাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই